পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূলের একাংশ। জিতলেও নির্দলদের দলে ফেরানো হবে না বলে ভোটের আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ফল প্রকাশের পর নির্দল প্রশ্নে তৃণমূলের একাংশ নেতৃত্ব নরম মনোভাব দেখাতে শুরু করেন। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানান, যারা নির্দলে গিয়েছিল তারা সকলেই তৃণমূলের হয়ে কাজ করেছেন। মনোনয়ন তুলে নেওয়ার সময় পাণ্ডে এখন জিতে গেছেন, দল বিষয়টি বিবেচনা করে দেখবে। কুণালের ওই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছিল। তবে বিক্ষুব্ধদের আশায় জল ঢেলে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সাব জানিয়ে দেন, অন্য দল থেকে কেউ আসলে তার জন্য দরজা খোলা রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়ে জিতেছেন তাদের কাউকেই দলে নেওয়া হবে না। আচ্ছা, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা বেশ কিছু আমি সংবাদ মাধ্যম দেখলাম যারা খবর চালাচ্ছেন যে নির্দলদের তৃণমূল কংগ্রেস নিচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কোন রকম কোনো নির্দলকে নেওয়া হবে না। আপনারা যদি ঠিকভাবে আমার কথাটা শুনে থাকেন, আমি কি বলেছি আপনারা একবার চালিয়ে দেখবেন। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, যারা তৃণমূল কংগ্রেসের টিকিট পায়নি এবং পরবর্তীকালে নির্দল হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমরা দলে নেব না, বা যাদেরকে দল সাসপেন্ড করেছে তাদেরকে আমরা দলে নেব না। এবার অন্য রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, আমি তো বারবার বলেছি যে ভালো লোক আমার দলে আসতেই পারে, তাদের জন্য আমার দরজা খোলা। সিপিএম থেকে যদি একজন কেউ আসে, বিজেপি থেকে একজন কেউ আসে, ধরুন একজন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তই না, তার সমাজে একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে, তার এলাকায় একটা জনপ্রিয়তা রয়েছে, সে নির্দল হয়ে দাঁড়িয়েছে, সে যদি তৃণমূল কংগ্রেসে আসতে চায় তার জন্য আমার দরজা খোলা। কিন্তু তৃণমূলের সাথে বেইমানি করে তৃণমূলের ভোট কাটতে যদি কেউ নির্দল হয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে এবং জিতেছে, তাকে আমরা নেব না। এটা আমি আবার স্পষ্ট করে বলছি।